फुरफुरा शरीफेर सनाउल्लाह सिद्दीकी साहेब पीर आल्लामा ओमर सिद्दीकी हुजूरेर छेले इनि ওয়াজ করেছেন যে নবী পাক রূহানি অবস্থায় ফুরফুরা শরীফে আগমন করেছেন ভাই উনি দলিল দিয়েছেন বারহাক সত্য সত্য মিথ্যা না বালবাটি না কিন্তু ভুইপোল মৌলবি ও সমাজকে বিভ্রান্ত করে বলছে যে ওমর হুসেনের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী এটা বানিয়ে বানিয়ে উনি বলেছেন ভাই ভাই বসিরাতি আল্লামা রুহুল আমিন হুজুর নাম শুনেছেন হ্যাঁ না বলবেন উনি বহু কিতাব লিখেছেন দাদা হুজুরের অনুমতি নিয়ে কিতাবটি হলো কিশোরগঞ্জের বাহাস তার মধ্যে হুজুর লিখছেন নবী পাককে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে আমাদের নবী হায়াতুন নবী আমাদের নবী নূর নবী আমাদের নবী জিন্দা নবী নবীকে আল্লাহ মান পাওয়ার ক্ষমতা দিয়েছে নবী চাইলে যেখানে ইচ্ছা সেখানে খুশি আল্লাহর হুকুমে রূহানি অবস্থায় পৌঁছাতে পারে একটু জোরে হবে সুবহানাল্লাহ হুজুর লিখেছেন ফুরফুরা শরীফে আল্লাহর নবী তিনি একবার না একবার না একাধিকবার তিনি ফুরফুরা শরীফে রূহানি অবস্থায় এসেছেন ও ওইটাকে বলছেন না এটা বানিয়ে বানিয়ে বলছে আমি ওর জবাব দেব আপনাদের খেদমতে ওই আহলে হাদিস ইমাম মানে না বাবা আহলে হাদিস পীর ওলিদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে আর নবীকে আমরা সমান বরাবর মনে করে সব মিলিয়ে আপনাদের খেদমতে জবাব হবে ভাই ওরা আপনাকে একটা দলিল দেবে দলিলটা কি দলিলটা হলো সূরা কাহাফে আল্লাহ পাক শেষের দিকে বলেছে কুল ইন্নামা আনা বাসারু মিসলুকুম ইউহা ইলাই আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দিন আমি নবী তোমাদের মতো বাসার তোমাদের মতো মানুষ ওদের বক্তব্য আল্লাহই তো বলেছে নবী আমাদের মতো নবী আমাদের মতো ভাই কোরআনের মানে বুঝতে গেলে হাকিকাতান কোরআনের অর্থ বুঝতে গেলে আপনাকে কোরআনের শানে নজুলটা জানতে হবে কোথায় কি কারণে কোন অবস্থায় আগে পরে কি আছে তাফসীর আপনাকে বুঝতে হবে হাকিকাতার মানে আপনি জানবেন ভাই এখানে আল্লাহ নবীকে বাসার কেন বললেন নবীকে আমাদের মতো কেন বললেন এর মধ্যে কারণ ছিল কারণটা কি ও ভাই জানেরা নমরুদ নিজেকে খোদা বলি দাবি করেছিল নবী ইব্রাহিম চ্যালেঞ্জ দিয়েছিল নমরুদ তুমি তো নিজেকে খোদা বলে দাবি করো খোদা যে হবে তার হুকুমে সূর্য ডুবে তার হুকুমে সূর্য ডুবে যাবে তুমি যদি খোদা হবে তোমাকে পশ্চিম দিক দিয়ে সূর্য তুলে দেখাতে হবে কলাই ইব্রাহিম ফাইনাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব যে ব্যক্তি পশ্চিম দিক দিয়ে সূর্য তুলে দেখাতে পারবে তাকে খোদা বলে মানা যাবে নমরুদ পারেনি পৃথিবীর কোন ব্যক্তি পারেনি পশ্চিম দিক দিয়ে সূর্য তুলতে বাবা ও সুলাইমান আমাকে ভুল বোঝেন না কিন্তু যিনি পশ্চিম দিক দিয়ে সূর্য তুলতে পেরেছে তিনি হলেন আমাদের নবী হাবিবুল্লাহ পশ্চিম দিক দিয়ে সূর্য তুলে চমকে দিয়েছে একটু জোরে হবে কি জি হ্যাঁ হাদিস নেন দলিল নেন বসে আছে ভাই সিয়াসি হাদিসের মধ্যে একটা হাদিস পড়ে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী তিনি বসে আছে দেখতে পেয়েছে আলীকে ও বাবা আলী আমি নবী তোমাকে ডাকি হুজুরে আলী দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে চলে এসেছে কোন আলী যে আলী সানে নবী তিনি বলে দিয়েছেন আমার নবী তিনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ও আলী উম্মাবুহা আমি নবী মদিনা জ্ঞানের শহর ওই শহরের দরজা হলো আমার আলী আল্লাহর নবী দয়ার নবী যেই না আলীকে ডেকেছে ওই আলী কিন্তু দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে চলে এসেছে ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি আমাকে কি বলেন আল্লাহ নবী বলে আলী আমি নবী আমি তোমার কোলে একটু ঘুমাতে চাই আলী আমি নবী তোমার কোলে একটু ঘুমাবো হুজুর আলী
স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। ও আলী, কেন তুমি কাঁদো, তোমার কি হয়েছে? আলী বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম করেছেন বসার জন্য, আমি আলী বসে গেছি। হুজুর আমি বেয়াদবি করি না, হুজুর আমি গোস্তাকি করি না। হুজুর দেখেন না, সূর্যটা ডুবতে ডুবতে ডুবেই গেছে। আমি আলী, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, এজন্য আমি আলী কাঁদতে লেগেছি। আল্লাহ নবী, দয়াল নবী, তিনি দেরি করে না, জমিনে পড়ে যে সাজদায় পড়ে গেছে। ও রব্বি আল্লাহ, তুমি কি পারো না আমার আলী, আমার মুহাব্বতের আসরের নামাজটা কাজা করে দিয়েছে, আল্লাহ তুমি কি পারো না আমার আলীর জন্য সূর্যটাকে তুলে আসরে ওয়াক্তে তুলে দিতে? একটু জোরে হবে কি, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বক্তব্য শেষ, জিব্রাইল পৌঁছে গেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে বলেছে আপনার কিছু করতে হবে না, আপনি পশ্চিম দিকে আঙুলটা তুলে হেলিয়ে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। একটু জোরে হবে কি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, পশ্চিম দিকে আঙুলটা তুলে হেলিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, মিকাইল, এ মিকাইল, তুমি চলে যা, চলে যা, পৃথিবীর জমিনে চলে যা, আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি তোকে মেঘের, তুই মেঘগুলোকে সরিয়ে সরিয়ে ওই সূর্যটাকে তুলে আসরে ওয়াক্তে পৌঁছে দে, আমার হাবিবের জামাত আলী আসরের নামাজ পড়ে নেবে। একটু জোরে হবে কি, সুবহানাল্লাহ। শোনেন আসিকি ওয়াজ বাবা, হেদায়েতি ওয়াজ শোনেন বাবা। হলো তাই সূর্যটা উঠে আসরের ওয়াক্তের কাছে পৌঁছে গেছে, মক্কার মানুষগুলো বলতে লেগেছে, মুহাম্মদ কি ফারিস্তা, না মুহাম্মদ জিন, না মুহাম্মদ আল্লাহর বেটা, এ মুহাম্মদ, মুহাম্মদটা কে? নবীকে আল্লাহ কোরআনে বাসার কেন বলেছে? আহলে হাদিসদের জবাব চলছে বাবা, শুনতে হবে ওয়াজটা, কোরআনে বাসার কেন বলা হয়েছে? আর একটা ছোট্ট হাদিস বলি, বিজনেরা ইহুদির এক তারিখে আমার নবী দরবারে চলে এসেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করেন হুজুর, আমরা দেখতে পাই আপনি আমার নবী, আপনি আঙুলের ইশারা আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত হয়ে যাই, শুধু তাই নয়, আপনি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাই মেঘগুলো আপনাকে ছায়া করতে থাকে, শুধু তাই নয়, আপনার আঙুলে ইশারাই পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যায়। আর আমার এই মুহূর্তে আপনাকে একটু পরীক্ষা নিয়ে নেব, আপনি যদি এই মুহূর্তে পরীক্ষায় পাস করতে পারেন, আমার আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে হবে কি। আল্লাহর নবী বলে, কি করতে হবে বলো? আল্লাহর নবী রেডি, বলে কি করতে হবে আমাকে? ইহুদিরা বলছে, হুজুর ওই যে একটা খেজুর গাছ দেখতে পাওয়া যায়, ওই খেজুর গাছে প্রচুর পরিমাণে খুরমা রয়েছে, আপনি যদি একটা খুরমা থেকে একটা টিকে সরিয়ে দিতে পারে, আমরা এই মুহূর্তে আপনাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী, দয়ার নবী, খেজুর গাছের তলায় পৌঁছে গেছেন, আমার আল্লাহকে ডেকে ডেকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, দয়ার নবী, আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, ও রব্বি আল্লাহ,
তুমি তো মুহূর্তের মধ্যে আমিরকে ফকির করতে পারো, ফকিরকে আমির করতে পারো। আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো বেউজ্জতের মালিক। আল্লাহ আমি নবী এখন কি করি? জিবরাইল পৌঁছে গেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আপনার কিছু করতে হবে না। আপনি খেজুরের দিকে তাকিয়ে তাকিয়ে, খুরমার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি আঙুলের ইশারা করে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। আল্লাহ নবী তোর নবী, তেরি তেরি করে না, খুরমার দিকে তাকিয়ে তাকিয়ে আঙুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আপনার মনের কথা কবুল হয়ে গেছে, আপনার মনের বক্তব্য আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই খেজুর গাছে একটা নাই দুটো নাই, যত খুরমা খেজুর রয়েছে সমস্ত খুরমা থেকে সমস্ত আটিকে আমি আল্লাহ গায়েব করে দিয়ে দিয়েছি। একটু জোরে হবে কি? আরো জোরে। হাজি সাহেবকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকেও নিয়ে গেছে অনেকবার আব্বা, আমি দোয়া করি আল্লাহ যেন দিদারে কাবা মদিনা একটু কিসমতে কবুল করে। জোরে বলেন আমিন। মক্কা শরীফে যাবেন, আপনাকে একটা খুরমা দেবে, খুরমা খুরমা দেবে, এত সুস্বাদু খুরমা বটে কিন্তু আটি নেই, উটি হলো নবী পাকের মা যে যা। একটু জোরে হবে, সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো বা ইহুদিরা কলেমা পড়েছেন বটে, কিন্তু মক্কার মানুষ তো দেওয়ানা অবাক। মুহাম্মাদের কথায় সূর্য ওঠে, সূর্য ডুবে, তার আঙুল ইশারাই আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত হয়ে যায়, তার সাথে কাকর পাথর গুলো নবীকে সাক্ষী দেয়, মেঘ গুলোকে ছায়া করে, গাছগুলো হেঁটে হেঁটে নবীকে সালাম সালাম জানাই। মুহাম্মাদের আঙুল ইশারাই খুরমা থেকে আটি গায়েব হয়ে যায়। মুহাম্মাদটা কি আল্লাহর বেটা হবে? যেহেতু ওই খ্রিস্টানরা যিশুকে বলে আল্লাহর বেটা, এজন্য ওরা কেউ কেউ বলছে না আল্লাহর বেটা হবে কি হবে, ফারিস্তা হবে। আল্লাহ বলছে, হাবিব আপনি এই মুহূর্তে জানিয়ে দিন, আমি নবী আল্লাহর বেটা না, আমি নবী ফারিস্তা না, আমি নবী জিন্না, ইন্নামা আনা বাসার, এরপরে আমি নবী তোদের মতো বাসার, তোদের মতো মানুষ। এর জোরে হবে, সুবহানাল্লাহ। তবে আমি নবী, আমার কাছে ওহি আছে, তোদের কাছে ওহি আছে না ভাই। এইটাকে সামনে রেখে ওরা বলছে যে নবী আমাদের মতো, ভাই ওরা নবী ওদের কাছে ওদের মতো হতে পারে, কিন্তু আমাদের কাছে নবী আমাদের মতো না। আমরা নবী ডিভাইডেড, পার্থক্য আছে না নাই? একটু হ্যানা বলবেন ভাই। শোনেন, মসজিদে যখন আজান হয় নামাজ হবে, নামাজ কার জন্য হবে আব্বা? আল্লাহর জন্য। নামাজ যখন হয় মুয়াজ্জিন সাহেব মসজিদে আজানের নবীর নামটা বলে না? বলে না ভাই। শোনেন, নামাজের মধ্যে সালাম দিতে হয়, ওয়াজিব সালাম আপনাকে দিতেই হবে, না হলে নামাজ হবে না। আপনি বলুন ভাই, নবী নামাজে সালাম দিতে হয় নবীকে না আল্লাহকে? নবীকে। কাকে? নবীকে। আরে আত্তাহিয়াতু তাশহুদ পড়তে হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নামাজে নবীকে সালাম দিতে হয়। আল্লাহ বলছেন, নামাজ আমার, আমাকে সালাম দিতে হবে না, আমার বন্ধুকে সালাম দিয়ে দে, আমি আল্লাহ আমাকে সালাম দেয়া হয়ে যাবে, তবে তোর নামাজ কবুল হবে। আরে চিল্লে হবে না আমার সোনামানি, আজকে ভুই ফুড়গুলো বলছে নবী মরে গেছে, নবী কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই। ওরা বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন, নবীর উপরে শান্তি বর্ষণ করি আমরা। যেহেতু দরুদের অর্থ হচ্ছে আল্লাহ হাবিবের উপরে রহমত করো, হাবিবের পরিবার পরিজন যারা এদের উপরে রহমত করো। ওরা বলছে নবী আমাদের কিছু দিতে পারে না, আমরা নবীকে দিচ্ছি। এটা জোরে হবে, নাউজুবিল্লাহ। কত বড় বেহুদা, মাতাল, বিড়িখোর না হলে এমন কথা বলতে পারে না, কোন বিড়িখোর পর্যন্ত এমন কথা বলে না যে কথা বলছে আহলে হাদিস গুলো। আব্বা আজকে সমাজে আমি ওদের একটা একটা করে আপনাদের খেদমতে বুঝাবো ইনশাল্লাহ। শুধু আপনাদের একটু ধৈর্যের পরিচয় দিতে হবে ইনশাল্লাহ। আপনারা তো জানেন আমার বাড়িটা অনেকটা লং, এখান থেকে 200-250 কিমি রাস্তা। আব্বা এসেছি কষ্ট করে, যে একটু তকবির হবে, জোরে নারাই তকবির। আমি বলবো নারাই রিসালা, আপনারা বলবেন ইয়া রসুল আল্লাহ, নারাই রিসালা।
আর একটু জোরে হবে না নারাই রিসালা নারাই রিসালা নারাই দেখবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রাস্তায় দাঁড়াবেন না বাবু মেন রাস্তা ভিতরে আছেন প্রচুর মানুষ বসে আছে আল্লাহ আল্লাহ